কার্যক্রমে বইটির মোড়ক উন্মোচন করেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার, বইটির আমেরিকার প্রবাসী ডক্টর সিনহা আব্রহমচন। প্রকাশনা উৎসবে বইটির প্রশংসা করে বক্তারা বলেন, যতদিন বাংলা থাকবে ততদিন হুমায়ুন পাঠকের হৃদয়ের বেঁচে থাকবেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল্লাহ আবুল সাইদ, কবি কামাল চৌধুরী, সরকার লুৎফুর রহমান রিটন সহ আরো অনেকেই।